এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মৃত্যুর হাত থেকে ফিরলেন এক যুবক, উত্তর আসানসোলের শীতলা গ্রামের ঘটনা। এরকমই যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, কয়েকশো গ্রামবাসীর আতঙ্কে এলাকাবাসী। অভিযোগ মন্ত্রী মলয় ঘটকের চিঠিতেও কাজ হচ্ছে না বলে জানাচ্ছে এলাকাবাসী। আসুন, কি ঘটনা ঘটতে যাচ্ছিল এই এলাকায় শুনে নি এলাকাবাসীর মুখে। আতঙ্কে শীতলা গ্রামের বাসিন্দারা বাড়ির বাইরে, উপস্থিত আসানসোল উত্তর থানার পুলিশ। এই ইলেকট্রিক তার নিয়ে আমরা 2017 থেকে ডির কাছে দৌড়াদৌড়ি করছি যে কেবেলটা চেঞ্জ করে দেয়। এখানে লোকালিটির মধ্যে কেবেল নেই, ওপেন তার আছে, তার যদি কেটে পড়ে যায় তাহলে কি হবে অবস্থা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং একবার নয়, চারটা, মোটামুটি চার থেকে পাঁচবার কেটে গেল। আপনি তারের অবস্থাটা দেখুন কি অবস্থা, এই অবস্থায় লাইন চলে? এই পাবলিক একটা মেন রোডের উপর দিয়ে লাইন, তারটা বারবার কেটে যাচ্ছে, জয়েন্ট তার চলে? আমাদের ইলেকট্রিক আসা প্রায় 30-32 বছর হয়ে গেলে তার একবারও চেঞ্জ হয়েছে না, কোনো সার্ভিস হয়েছে তার উপর, সার্ভিসিং হয়েছে? বলছে কি বিপদ থেকে বেঁচে গেল নাকি? হ্যাঁ, একজন বিপদ থেকে বেঁচে গেল, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এটা একটু ভোর ভোর হয়েছে বলেই বেঁচে গেছে, দুপুরটায় বিকেল দিকে হলে প্রচুর ভিড় থাকে রাস্তার উপরে। আমরা চাইছি যদি তারটা চেঞ্জ না করবে তো যদি কারো দুর্ঘটনা ঘটে তার লাইবিলিটি ইলেকট্রিক অফিস বা পুলিশ যা চাইবে তারা নেও, তা যদি লিখিত দিয়ে যায় হ্যাঁ যদি কারো দুর্ঘটনা ঘটে তার লাইবিলিটি পুরো আমরা নিলাম, তার লাগে আমাদের কোনো অসুবিধা নেই। ইলেকট্রিক অফিসে গাড়ি এসছে তো? হ্যাঁ, ওই জন্য গাড়িটা আমরা আটকে রেখেছি এখনো পর্যন্ত, যে ওদের কোনো উপর নেতৃত্ব লেভেল আসুক, ওদের অফিসার লেভেল, যে এসে আমাদেরকে একটা লিখিত দিয়ে দেবে যদি কারো কিছু দুর্ঘটনা ঘটে তার লাইবিলিটি পুরো ইলেকট্রিক অফিস নেবে, তার এবং তার ফ্যামিলি নেবে পুরো। শুনলে অবাক হবেন, এই গ্রামের মানুষেরা সকালবেলা বেরিয়েই উপর দিকে তাকান, তবে সূর্যের দিকে নয়, তাকান 11,000 ভোল্টের বিদ্যুতের তারের দিকে। কখন ছিঁড়ে পড়বে, কি ঘটনা ঘটবে, আতঙ্কের মধ্যে কিভাবে দিন কাটছে, আসুন শুনে নিন। তিনবার চারবার জো হে গির চুকা, আর তিন চারবার জো হম লোগ অবজেকশন কিয়া, মুসলিম পাড়া সে ভি কিয়া হ্যায় কম সে কম 30-35 জন, বঙালি পাড়া সে ভি কিয়া হ্যায় 30-40 জন, বার বার করতা হ্যায় ইসকো অবজেকশন, লেকিন ইয়ে তার তো চেঞ্জ নেই হো রহা। আর মেন রাস্তা আজ শুক্রবার কা দিন হ্যায়, শাম কো জো হ্যায় আদমি বহুত সারা বাচ্চা লোগ আতা জাতা হ্যায়, পার্টি অফিস হ্যায়, ইয়াহ 10-20 আদমি বৈঠতা হ্যায়, ময়দান হ্যায়, ময়দান মে 50 লড়কা 60 লড়কা হমেশা খেলতা হ্যায়, अगर वहाँ पे तार गिर गया शाम के टाइम में, वहाँ पे लड़का मर गया तो उसका कौन दायित्व लेगा? শুক্রবার সকালের ঘটনা আতঙ্ক ছড়ালো গোটা গ্রামবাসীর মধ্যে। সকালবেলা বেরিয়ে দোকান খুলতেই মাথার পাশে ছিঁড়ে পড়ল 11,000 ভোল্টের বিদ্যুতের তার। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারত, মৃত্যুর হাত থেকে বাঁচলেন এক যুবক। তাদের অভিযোগ, এ ঘটনা একবার নয়, বারবার হচ্ছে। 2017 সাল থেকে বিভিন্নভাবে চিঠি করেও এখনও পর্যন্ত কাজ হয়নি, তাই নিরুপায় হয়ে তারা বিদ্যুতের গাড়ি আটকে রেখেছেন। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ, খবর করা পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। এখন দেখার কতক্ষণে ঘুম ভাঙে বিদ্যুৎ বিভাগের প্রশাসনের। আদৌ কি আতঙ্ক কাটবে এলাকাবাসীর, কি বলছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যুবক? বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমার গাড়ি পড়লো, মানে কতদিন ধরে এরকম আছে? 2017 থেকে আমরা কমপ্লেন দিয়েছি, কমপ্লেন রিসিভও দিয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কত ভোল্টের তার এটা? 11,000 দেওয়া আছে।